তো হ্যালো বেশ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের মাঝে একটি ফ্রি নেট নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের দেখিয়ে দিতে চাই যে আমার ফোনে কোনো রকম টাকা বা এমবি কোনো কিছু আছে নাকি। তো কিছু সংখ্যক লোক আবার বলে যে ফোনে টাকা বা এমবি রেখে আমাদের ফ্রি নেট দেখায়। তো আমি তাদের উদ্দেশ্যে আমি দেখাই দিতে চাই। ফার্স্টে আমি ইউটিউবটা ওপেন করেছি, দেখুন এখানে লোড নিতে আছে, এটা ওপেন হচ্ছে না। তার কারণ আমার ফোনে কোনো প্রকার এমবি বা কোনো কিছুই নাই। আমি আবারও এটা ক্লিয়ার করে দিয়ে আবারও আপনাদের দেখিয়ে দিতে চাই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কোনো এমবি নাই। তো আমি এখন আপনাদের দেখাই দেবো যে সোশ্যাল প্যাক আছে নাকি। তার জন্য আমি ফেসবুক লাইটটা ওপেন করব। আমার কোনো প্রকার সোশ্যাল প্যাক আছে নাকি, অনেকে আবার বলতে পারেন যে সোশ্যাল প্যাক আছে। তো দেখুন এটাও কিন্তু কন হচ্ছে না, যার কারণে আমার কোনো টাকা বা এমবি টেমবি কিছুই নাই। তো এর জন্য আপনাদের কী করতে হবে, ড্রয়েড ভিপিএনটা ডাউনলোড করে নিতে হবে। তো অনেকে আবার ভাবতে পারেন ড্রয়েড ভিপিএন তো আনলিমিটেড চালানো যায় না, কিন্তু ভালো একটা স্পিড পায় না। তো তাদের উদ্দেশ্যে বলবো, তো ভাই এখন কিন্তু ড্রয়েড ভিপিএনের আপডেটের কাজ চলতেছে, যার কারণে সার্ভারগুলো একটু ডাউন আছে। তো আমি আপনাদের সাথে মোট ভার্সনটা শেয়ার করতাম, কিন্তু দেখলাম যে না, মোট ভার্সনে এখন ভালো স্পিড পাওয়া যাবে না, কারণ এটার আপডেটের কাজ চলতেছে। তো আপডেটের কাজ শেষ হলে আমি আপনাদের সাথে যে মোট ভার্সনটা আছে ওটা দিয়ে আপনারা ভালো মতো ফ্রি নেটটা চালাইতে পারবেন সেটি দেখাবো। এখানে একটু হয়তো একটু ডিসকানেক্ট প্রবলেম হবে, সেটা কোনো সমস্যা না, এটা আপডেটের কাজ চলতেছে যার কারণে এইরকম হচ্ছে। তো আমি এটা ওপেন করে আপনাদের কিছু সেটিংস করতে হবে, সেটি আপনাদের দেখিয়ে দিব। আর মোট ভার্সন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব। আর এটা আপনাদের বলবো, এটা যাদের যাদের চলবে না তারা প্লিজ আমাকে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনাদের স্ক্রিনশটটা দিয়ে আপনারা পোস্ট করে দিবেন। আশা করি সাহায্য করার চেষ্টা করবো। তো এখন আপনারা দেখিয়ে দিয়ে আপনারা কীভাবে সেটিংসটা করবেন আর কি। তো এর জন্য আপনাদের কী করতে হবে, আপনারা এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো আনলিমিটেড অ্যাকাউন্ট করার প্রসেসটা আমি পরের ভিডিওতে দেখাবো, কিভাবে আপনারা ইমেইল ছাড়া আনলিমিটেড অ্যাকাউন্ট করবেন এবং প্রতিদিন আনলিমিটেড ফ্রি নেট চালাবেন। আপনারা জানেন ড্রয়েড ভিপিএনে কিন্তু একটা লিমিট আছে চালানোর। তো আমি আনলিমিটেড অ্যাকাউন্ট করা কিভাবে করবেন এবং কিভাবে চালাবেন সেটি আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে। তার জন্য আমাদের চ্যানেলে সাথে জুড়ে থাকুন। তো থ্রি ডট মেনুতে আসার পর এখানে আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর ইউডিবি সেটিংস আছে, এটাতে যাওয়ার পর এখানে সুইচ ইউডিবি মোডে এখানে যাওয়ার পর আপনারা এটা মোড ওয়ান করে দেবেন। তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন রিমোট ইউডিবি পোর্ট, এখানে আসার পর এটা জাস্ট 80 অর্থাৎ 80 করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন লোকাল ইউডিবি মোড, এটাতে ক্লিক করে এটা 0 দেওয়া থাকবে, 0ই করে দিবেন। তারপর আপনারা টি কাউন্ট, এখানে টি কাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে এটা আপনারা 5000 করে দিবেন। এবং নিচে আর কাউন্ট আছে, আর কাউন্টটা 114 করে দিবেন। তো বাস কাজ শেষ এখানে ইউডিবি কানেকশনের। তারপর এখানে আপনারা নিচের দিকে আইসিএমপি সেটিং, এখানে ক্লিক করার পর এখানে চুজ আইসিএমপি মোডে যাওয়ার পর এখানে জাস্ট স্ট্যাটিক চেক নাম্বার এটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার সেটিংস ক্লাস শেষ। এখন কিন্তু আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স এখন আপনাদের এটা কানেক্ট করে আমি এখন দেখিয়ে দিচ্ছি, যার কারণে এখানে স্টার্টের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটু অপেক্ষা করবে, দেখুন আমারটা কানেক্ট হয়নি। তাও আমি আবার এখানে স্টার্টে ক্লিক করতেছি, এরকম মাঝে মাঝে হতে পারে, কারণ এটার আপডেটে কাজ চলতেছে ভিউয়ার্স, তো যার কারণে এরকম সমস্যা হবে। তো দেখুন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আপনারা এখানে সার্ভারগুলো লক্ষ্য করুন, এখানে যে ফ্রি সার্ভারগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন, এগুলো নিচেরগুলো এগুলো প্রিমিয়াম সার্ভার, যেহেতু আপডেটের কাজ চলতেছে সেহেতু প্রিমিয়াম সার্ভারগুলো আপনারা কিন্তু কানেক্ট করতে পারবেন না। তো এটা কানেক্ট হয়ে গেছে, এখন জাস্ট আমি আপনাদের ইউটিউবটা চালিয়ে কিন্তু এখন আপনাদের দেখিয়ে দিব যে আমার ইউটিউবটা আদৌ চলতেছে কিনা। সো আমি ইউটিউবে চলে যাচ্ছি, তো এখানে যাওয়ার পর দেখি আমাদের ইউটিউবটা চলে কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবটা কিন্তু চলে আসছে এবং এখানে একটা ভালো পরিমাণ একটা স্পিড আসতেছে। তো আপনারা এইভাবে কিন্তু ফ্রি নেটটা চালাইতে পারবেন। তো যাদের সমস্যা হবে তারা প্লিজ আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কি প্লিজ আপনাদের সমস্যাটা জানিয়ে দিবেন, যাদের যাদের কানেক্ট হবে না। আশা করি এটা হয়ে যাবে, আর যখনই মোট ভার্সনটা আসবে আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো। তো চারজন আমাদের চ্যানেলের সাথেই জুড়ে থাকুন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এসকে টেকনোলজি 24-এর সাথে থাকুন।